চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে। ফের একবার রাজ্যে খুন হতে হলো এক তৃণমূল কর্মীকে। এবার ঘটনাস্থল বাঁকুড়ার তালটাঙ্গা থানার সাবরাকোন অঞ্চলের মান্ডি গ্রাম। রাজনৈতিক কারণ নাকি স্রেফ গ্রাম্য বিবাদের জেরে খুন হতে হলো তাকে, তা খতিয়ে দেখছে পুলিশ। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে উল্লেখ্য, দিন কয়েক আগেই বাঁকুড়ার মাঝিপাড়ায় গরু বাঁধা নিয়ে গন্ডগোল হয়। সেই অশান্তি মেটাতেই শনিবার সাবরাকোন অঞ্চলের মান্ডি গ্রামের বাসিন্দা ধনঞ্জয় রায়ের বাড়িতে বসেছিল সালিশি সভা। সেখানেই আচমকায় চলে যান বিপ্লব রায় নামের ওই তৃণমূল কর্মী। অভিযোগ, সালিশি সভা চলাকালীন বচসায় জড়িয়ে পড়েন বিপ্লব। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতির রূপ নেয়। অভিযোগ, বাঁশ লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে আবার সালারের পঞ্চায়েতের সদস্যের স্বামী তথা স্থানীয় দাপুটের নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় এদিন রাতেই। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়েই। মুর্শিদাবাদ জেলার সালার থানার বহরা গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে কাকগ্রাম পঞ্চায়েতের সদস্য রূপালী বিবির স্বামীকে। মৃতের নাম টগর শেখ, তিনি নিজেও একজন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা। ইতিমধ্যে গোটা ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই সম্পর্কে যেকোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।